নজর রাখবো কোনা এক্সপ্রেসওয়েতে, কারণ জলমগ্ন হয়ে রয়েছে কোনা এক্সপ্রেসওয়ে, ফের জলমগ্ন, জমা জল, এবং সেখানে ভেসে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে হাঁস। জলে ভাসছে গলফা ক্রসিং এলাকা, একটি লেন যান চলাচল বন্ধ রয়েছে সেখানে, আর জমা জল সেখানে খেলে বেড়াচ্ছে হাঁস। এই ছবিও ক্যামেরা বন্দী হলো। পরিদর্শনের প্রশাসনিক আধিকারিকরা বছরখানেক আগে কলকাতাগামী লেনের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অল্প বৃষ্টিতেই জল জমছে গলফা ক্রসিংয়ে, এবছরও জমা জলে বিপত্তি। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, কোনা এক্সপ্রেসওয়ে ছবি, সেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, এবং এই বিপত্তি নতুন কিছু নয়। গলফা ক্রসিং রীতিমতো জলে ভাসছে। কথা বলবো দেবব্রত ঘোষ, রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। আবারও জল জমে রয়েছে কোনা এক্সপ্রেসওয়েতে, আবারও বিপত্তি জমা জলে। দেখো পায়েল, একেবারেই ঠিক। কোনা এক্সপ্রেসওয়েতে ক্রমশই যানবাহনের চাপ বাড়ছে, এবং যে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরেকটি লেন তৈরি করা হয়েছিল কলকাতাগামী, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুমুখী একটি লেন তৈরি করা হয়েছিল। গত বছর মুখ্যমন্ত্রী তার সূচনা করেছিলেন, কিন্তু তারপরেও দেখা গেল যে পরিকল্পনার অভাবে এই রাস্তা তৈরি হয়েছিল, সেই বিষয়টাই উঠে আসছে। তার কারণ অল্প বৃষ্টিতেই জল জমে যায়, উদ্বোধনের পর থেকেই কিন্তু সেখানে অল্প বৃষ্টিতেই জল জমতে থাকে, এতটাই জল জমে যায়, এক কোমরেরও বেশি জল জমে যায়। সেখানে যান চলাচল করতে গেলে গাড়ি খারাপ হয়ে যায়, এবং আবারও এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই একই ছবি, এবং সেখানে জল জমে রয়েছে গলফা ক্রসিং এর আপ লেনেতে, ডাউন লেনেতে, কিন্তু সেখানে কোনো রকম ভাবেই কিন্তু জল এখনো নামানো যাচ্ছে না। দুটো তিনটের বেশি পাম্প চালানো হচ্ছে, তারপরেও জল নামেনি। সেখানে হাঁস খেলে বেড়াচ্ছে, এবং যান চলাচল ওই লেনটিতে সম্পূর্ণভাবে বন্ধ। আজকে প্রশাসনের আধিকারিকরা, হাওড়া জেলা শাসক, পুলিশ কমিশনার, পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে যান, তারা পরিদর্শন করেন, এবং পুর প্রশাসক তিনি যেটা জানিয়েছেন যে এটা একটা সমস্যা এখানে রয়েছে, এবং এই সমস্যা দূর করার জন্য আপাতত দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল বিপত্তি যেটা, সেখানে ওখানে একটি ড্রেন ছিল, সেই ড্রেনটি ব্লক হয়ে গিয়েছে, সেখানে নতুন করে একটি ড্রেন কেটে সেটা হাইড্রেনের মধ্যে মেশানো হবে, এবং অতিরিক্ত পাম্প চালানো হবে যাতে ওই ড্রেন দিয়ে জল বেরিয়ে যায়। কিন্তু পাকাপাকি একটা সমস্যা করার, সমস্যার সমাধানের অবশ্যই দরকার, এটা তিনি জানিয়েছেন, এবং সেই পরিকল্পনাও নেওয়া হচ্ছে। আজকে সেখানে প্রশাসনের আধিকারিকরা গিয়ে সেই আলোচনাই করেন, এবং এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে, কারণ কোনা এক্সপ্রেসওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। সেখানে গাড়ি চালকরা তারা যেটা জানাচ্ছেন যে এই জল জমার ফলে তাদের কিন্তু অন্য পথ দিয়ে ঘুরে যেতে হচ্ছে, এবং যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে, ফলে যানজট হচ্ছে, সমস্ত দিকটি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। এবং কোনা এক্সপ্রেসওয়ে যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, প্রচুর যান চলাচল এখান দিয়ে করে, ফলে স্বাভাবিকভাবেই রাস্তা জলমগ্ন হয়ে থাকার কারণে একটি লেন সেখানে যে সমস্যা হচ্ছে এটা নিঃসন্দেহেই বলা যায়। তবে আশ্বাস এর আগেও দেওয়া হয়েছিল, এর আগেও আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, সেখানে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই আশ্বাস কিন্তু কার্যকরী হয়নি, এবং আবারও সেই একই ছবি ধরা পড়লো। চিড়ে ভিজছে না, আশ্বাস নয়, বরঞ্চ পাকাপাকিভাবে সমস্যার সমাধান চাইছেন স্থানীয় বাসিন্দারা, আর তাই এই মুহূর্তে ক্ষোভ কিন্তু রয়েছে তাদের মধ্যে। দেখব जैसे यहाँ पे लेक था पहले, वो ब्लॉक किया है, तो जितना ड्रेन का पानी लेक में आता था वो जगह कम हो गया, जिसकी वजह से अंदर पूरा बस्ती भर रहा है, बस्ती का पानी यहाँ निकल रहा है, जिसकी वजह से ये पूरा भर जा रहा है। যখন রেলের কাজ হয়েছিল আমাদের এখানে জল পাস হওয়ার মতো যে জায়গাটা ছিল ওইটা কোনো কারণবশত বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়াতে আমাদের গ্রামবাসী খুবই কষ্টের মধ্যে আছে। এই তো জল জমে আছে অনেকদিন ধরে, ইঞ্জিনিয়ারও সব কাজ করেছেন, কী কাজ করেছেন, ভুলভাল কাজ করেছেন। পাম্প তো এক নম্বর আমরা বসাচ্ছি ওখানে এক্সট্রা জল মানে বার করে দেবার জন্য, ওখানে একটা কাঁচা ড্রেন আছে, ওটাকে আমরা দেখেন ব্রিজের দিকে ওই ড্রেনটাকে এনে ওখানে আমরা একটা পিটেতে ওই ড্রেনটাকে নিয়ে গিয়ে ফেলছি। আমরা এক্সপেক্ট করছি যে ফর টাইম বিন ওটা আমাদের জলটা ওখান থেকে নেমে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।